সেবাই হবে দেশ ও জাতি সেবাই হবে আমাদের জীবনে সকল বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। আমিও আল্লাহর রহমতে সুস্থ আছি এবং ভালো আছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। শিক্ষক পরিচিতি রাজিয়া সুলতানা, সহকারী প্রভাষক মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। পাঠ পরিচিতি, শ্রেণী পঞ্চম, বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, অধ্যায় এক থেকে পাঁচ এর সংক্ষিপ্ত প্রশ্ন এবং শূন্যস্থান পূরণ। অর্থাৎ প্রিয় শিক্ষার্থীরা, আমার পঞ্চম শ্রেণীর ছোট ছোট কোমলমতি প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের পাঠ পরিচয় হচ্ছে যে অধ্যায় এক থেকে পাঁচ এর সংক্ষিপ্ত প্রশ্ন এবং শূন্যস্থান পূরণ। অর্থাৎ এক অধ্যায় এক থেকে পাঁচ পর্যন্ত যে তোমাদের পাঠ্য বই আছে, তোমাদের এই প্রথম মিড সেমিস্টার প্রথম সেমিস্টার ফাইনাল পরীক্ষাতে হচ্ছে তোমাদের অধ্যায় এক থেকে ছয়। তো আজকে আমি তোমাদের এক থেকে পাঁচ যে অধ্যায় আছে তোমাদের, সেখান থেকে কিছু বাছাইকৃত সংক্ষিপ্ত প্রশ্ন এবং প্রত্যেকটি অধ্যায় থেকে অর্থাৎ এক থেকে পাঁচ এর মধ্য থেকে কিছু বাছাইকৃত শূন্যস্থান পূরণ নিয়ে আজকের ক্লাসটি সাজিয়েছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি আশা করব তোমরা সবাই মনোযোগ সহকারে আমার ক্লাসটি দেখবে এবং শুনবে। আমার প্রত্যেকটি ক্লাস যদি তোমরা মনোযোগ সহকারে দেখে থাকো, তাহলে তোমাদের সামনে যে সেমিস্টার ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রথম, তোমরা আমি এইটুকু বলতে পারি কমপক্ষে তোমরা অনেক অনেক প্রশ্নই তোমরা কমন পাবে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, এইটুকু আমি বলতে পারি, অনেকাংশে প্রশ্নই তোমরা কমন পাবে। তো আমি আশা করব তোমরা আমার প্রতিটি ক্লাস সবাই মনোযোগ সহকারে দেখবে এবং কমেন্ট করবে। প্রিয় শিক্ষার্থীরা, আমার ক্লাসের কোন অংশ তোমরা ভালোভাবে বুঝতে পারো নাই, কারণ তোমরা জানো যে এখন কমেন্টের মাধ্যমে আমরা তোমাদের উপস্থিতি নেই। তো তোমরা সবাই কমেন্টে এটাও জানাবে যে কোন অংশ তোমরা বুঝতে পেরেছো, কোন অংশ বুঝতে পারো নি, আমার ক্লাসটি কেমন লাগলো সেটাও তোমরা জানাবে। তো আসো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের মূল ক্লাসে প্রবেশ করি। অধ্যায় এক সংক্ষিপ্ত প্রশ্ন, প্রথমে আমরা অধ্যায় এক থেকে দেখো সংক্ষিপ্ত প্রশ্ন দেখা যাচ্ছে। এই যে দেখো, আমি কার্সার দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, পয়েন্টার দিয়ে প্রশ্ন এক, প্রশ্ন দুই, প্রশ্ন তিন, প্রশ্ন চার, এই প্রত্যেকটা প্রশ্নের সামনেই আবার উত্তর দেওয়া আছে। প্রতিটি প্রশ্নের সামনেই আবার দেখো এই যে উত্তর 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 দেওয়া আছে। কিন্তু তো তোমরা সবাই ভালো করে লক্ষ্য করবে এবং বুঝবে। দেখো অধ্যায় আমরা এক অধ্যায় এক থেকে এই যে কিছু প্রশ্ন নিয়েছি এবং নিচেই আবার দেখো কিছু শূন্যস্থান আছে, ঠিক এমনিভাবে প্রত্যেকটি অধ্যায় থেকে আমি কিছু সংক্ষিপ্ত প্রশ্ন সাথে উত্তর এবং কিছু শূন্যস্থান পূরণ সামনে উত্তর দেওয়া আছে। তো দেখো প্রশ্ন এক, দুইজন শহীদ বুদ্ধিজীবীর নাম লেখো, অর্থাৎ এক থেকে নেওয়া এটি। যে প্রশ্ন একে আছে কি দুইজন শহীদ বুদ্ধিজীবীর নাম লেখো, এই যে দেখো লাল কালি দিয়ে উত্তর লেখা আছে উত্তর কথাটি। এরপরে দুইজন শহীদ বুদ্ধিজীবীর নাম হলো এক অধ্যাপক মুনির চৌধুরী, দুই সাংবাদিক সেলিনা পারভিন, এরা হচ্ছে দুইজন বুদ্ধিজীবী। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, এরপর দেখো প্রশ্ন নাম্বার দুই, প্রশ্ন দুই, মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি কে ছিলেন হবে, উত্তর হবে কি জেনারেল মোহাম্মদ আতাউল গনি উসমানি। আমি যখন তোমাদের প্রতিটি অধ্যায়ে রিডিং পড়িয়েছি তখন কিন্তু এই সমস্ত প্রশ্নের উত্তরই কিন্তু আমি এমসিকিউ আকারে তোমাদেরকে দিয়েছিলাম, তাই না প্রিয় শিক্ষার্থীরা? যারা আমার ক্লাসগুলো ভালো করে মনোযোগ সহকারে আমার পূর্বের ক্লাসগুলো দেখেছো, তারা আজকে সহজেই এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো পারবে, আমি এটি আশা করছি। প্রশ্ন নাম্বার তিন, মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর নাম লেখো। দেখো এই যে উত্তর, উত্তরে কী আছে যে মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাজউদ্দিন আহমদ, এবং কে প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমদ। এরপরে প্রশ্ন নাম্বার চার, মুক্তিযুদ্ধের সময় নিয়মিত বাহিনীগুলো কী কী ছিল,
উত্তর মুক্তি ফৌজ, কে ফোর্স, এস ফোর্স এবং জেড ফোর্স। এবার শূন্যস্থান পূরণ। ক, মুক্তিযুদ্ধের সময় 1 কোটির বেশি মানুষ ঘর বাড়ি হারিয়ে প্রাণের ভয়ে দেশ আশ্রয় নেয়। এই দেখো এটার উত্তর, উত্তর ভারতে। কোথায়? উত্তর ভারতে আশ্রয় নেয়। আমরা সবাই এটা জানি, তাই না প্রিয় শিক্ষার্থীরা? খ, 9 মাসের মুক্তিযুদ্ধে 30 লক্ষ বাঙালি ড্যাশ হন। উত্তর কি? শহীদ হন। শহীদ, এই যে শহীদ, এই কথাটা তোমাদের এই যে শূন্য, এই যে গ্যাপ, যে শূন্যস্থান, এখানে বসবে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, তোমার যদি বলে সম্পূর্ণ বাক্য তুলে শূন্যস্থান পূরণ করো, তাহলে তোমরা এই সম্পূর্ণ বাক্যটি তুলবে এবং সঠিক উত্তর যেটি হবে এই যে শহীদ, এই কথাটি এই যে এখানে বসিয়ে দিবে। গ নাম্বার, ড্যাশ সালে 6 দফা আন্দোলন হয়েছিল। ড্যাশ সালে শূন্যস্থান 6 দফা আন্দোলন হয়েছিল, তাহলে এখানে এই শূন্যস্থানে কী বসবে? এই যে উত্তরে 1966 সালে 6 দফা আন্দোলন হয়েছিল। ঘ, মুক্তিযুদ্ধে সমগ্র ড্যাশ জাতি জড়িয়ে পড়ে। মুক্তিযুদ্ধে সমগ্র ড্যাশ ড্যাশ জাতি জড়িয়ে পড়ে, ড্যাশে অর্থাৎ শূন্যস্থানে হবে বাঙালি। এই যে উত্তর বাঙালি, বাঙালি এখানে হবে কি? বাঙালি জাতি জড়িয়ে পড়ে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা অধ্যায় 1-এর কিছু বাছাইকৃত সংক্ষিপ্ত প্রশ্ন সাথে উত্তর এবং শূন্যস্থান সাথে উত্তর দেখে নিলাম। এবার চলো পরবর্তী অধ্যায়ে আমরা দেখি কি আছে। অধ্যায় দুই সংক্ষিপ্ত প্রশ্ন। দেখো প্রশ্ন 1, এখান থেকেও আমরা 1, 2, 3, 4 অধ্যায় 2 থেকেও আমরা 4টি সংক্ষিপ্ত প্রশ্ন বাছাই করে নিয়েছি। তো প্রশ্নগুলো কি এবং উত্তরগুলো কি দেখ চলো আমরা দেখি। 1, বাংলায় এক সময় নবজাগরণ ঘটে, এটি কোন শতকে ঘটে? উত্তর 19 শতকে। 19 শতকে বাংলায় এক সময় নবজাগরণ ঘটে, এটি কোন শতকে ঘটে প্রিয় শিক্ষার্থীরা? 19 শতকে। উত্তর হবে কি? 19 শতকে। প্রশ্ন নাম্বার 2, নবজাগরণ কি? নবজাগরণ কি? এটির উত্তর হচ্ছে এই যে লাল কালি দিয়ে, দেখো উত্তর এখান থেকে শুরু হবে। 19 শতকে বাংলায় শিক্ষা, সংস্কৃতি, সামাজিক সংস্কার ও মুক্ত চিন্তা চর্চার ক্ষেত্রে যে প্রবল জোয়ার এসেছিল তাই নবজাগরণ নামে পরিচিত। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা উত্তরটি বুঝতে পেরেছ। তাহলে প্রশ্ন নাম্বার 3-এ চলে যাই। 3, তিতুমীর কত সালে নিহত হন? এটার উত্তর কি হবে? এই যে দেখো উত্তর 1831 সালে। 1831 সালে, তাহলে উত্তর কি হবে? 1831 সালে তিতুমীর নিহত হন। প্রশ্ন নাম্বার 4, বাংলায় ইংরেজদের আগমন ঘটে কেন? উত্তর ব্যবসা বাণিজ্য করার জন্য। আমি এখানে শুধু উত্তরটুকু, মূল উত্তরটুকু দিয়েছি, তোমরা যখন খাতায় কলমে লিখবে তখন লিখবা বাংলায় ইংরেজদের আগমন ঘটে ব্যবসা বাণিজ্য করার জন্য। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, সাজিয়ে লিখবো সম্পূর্ণটা সুন্দরভাবে। এবার আমরা শূন্যস্থান পূরণ, এই শূন্যস্থান পূরণও এটিও তোমাদের অধ্যায় 2 থেকে নেওয়া। দেখো এখানে কি আছে, ড্যাশ করার উদ্দেশ্যে বাংলায় ইংরেজদের আগমন ঘটে। ড্যাশ এই শূন্যস্থান, কি করার উদ্দেশ্যে বাংলায় ইংরেজদের আগমন ঘটে প্রিয় শিক্ষার্থীরা? উত্তর এই যে বাণিজ্য, বাণিজ্য, বাণিজ্য করার উদ্দেশ্যে বাংলায় ইংরেজদের আগমন ঘটে। খ, সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দেন। ড্যাশ সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দেন মঙ্গল পাণ্ডে। ড্যাশ কে? মঙ্গল পাণ্ডে। উত্তর কি হবে? মঙ্গল পাণ্ডে। গ, বাংলা ড্যাশ সালে 76-এর মন্বন্তর হয়েছিল। বাংলা উত্তর বাংলা হলো 1176 সালে উত্তরে হবে। তারপরে ঘ, 1857 সালে 23শে জুন ড্যাশ যুদ্ধ হয়েছিল। এখানে কি হবে উত্তরে? উত্তর পলাশির যুদ্ধ হয়েছিল। তো এটি হলো আমাদের অধ্যায় 2 থেকে নেওয়া প্রিয় শিক্ষার্থীরা। এরপর আমরা পরবর্তী অধ্যায়তে চলে যাই, অধ্যায় 3। এখানে আমাদের কি আছে অধ্যায় 3-এর সংক্ষিপ্ত প্রশ্ন। প্রশ্ন 1, লোকশিল্প জাদুঘর কে প্রতিষ্ঠা করেন? উত্তর এই যে উত্তর, শিল্পাচার্য জয়নুল আবেদিন। ঠিক আছে। প্রশ্ন 2, রফিক মস্তানগড় দেখতে চায়, তাকে কোন নদীর তীরে যেতে হবে? উত্তর করতোয়া, করতোয়া অর্থাৎ করতোয়া নদীর তীরে। কোন নদীর তীরে? করতোয়া। তোমরা উত্তরটি যখন লিখবে তখন সাজিয়ে লিখবে যে রফিক মস্তানগড় দেখতে চায় তাকে কোন নদীর তীরে যেতে হবে, রফিককে বা তাকে করতোয়া নদীর তীরে যেতে হবে, করতোয়া, করতোয়া নদীর তীরে যেতে হবে। প্রশ্ন নাম্বার 3, পাহাড়পুর কোন জেলায় অবস্থিত? উত্তর পাহাড়পুর নওগাঁ জেলায় অবস্থিত। কোন জেলায়? নওগাঁ, পাহাড়পুর নওগাঁ, নওগাঁ জেলায় অবস্থিত। প্রশ্ন নাম্বার 4, কত শতকে পানাম নগর গড়ে উঠেছিল? উত্তর 19 শতকে। উত্তর 19 শতকে, কত শতকে? 19 শতকে পানাম নগর গড়ে উঠেছিল। শূন্যস্থান পূরণ। ক, আহসান মঞ্জিল বাংলার ড্যাশ রাজপ্রাসাদ ছিল। আহসান মঞ্জিল বাংলার ড্যাশ রাজপ্রাসাদ ছিল। উত্তর কি? নবাবদের,
নবাবদের অর্থাৎ নবাবদের রাজপ্রাসাদ ছিল। খ ময়নামতি ড্যাশ সভ্যতার কেন্দ্র ছিল, ড্যাশ সভ্যতার কেন্দ্র ছিল। উত্তর বৌদ্ধ, বৌদ্ধ সভ্যতার শূন্যস্থানে কি হবে কথাটা, বৌদ্ধ, বৌদ্ধ সভ্যতার কেন্দ্র ছিল। গ লালবাগ দুর্গটি সম্পূর্ণ ড্যাশ তৈরি, লালবাগ দুর্গটি সম্পূর্ণ ইটের তৈরি, ইটের, ইটের তৈরি। ঘ মহাস্থানগড় মৌর্য আমলে ড্যাশ নামে পরিচিত ছিল, মহাস্থানগড় মৌর্য আমলে ড্যাশ, ড্যাশ নামে পরিচিত ছিল। উত্তর পুন্ড্রনগর, পুন্ড্রনগর নামে পরিচিত ছিল। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা পরবর্তী অধ্যায়ে চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা অধ্যায় চার সংক্ষিপ্ত প্রশ্ন, অধ্যায় চারের সংক্ষিপ্ত প্রশ্ন এবং অধ্যায় চারের শূন্যস্থান পূরণ বাছাইকৃত। তো প্রশ্ন এক, সাকিবের মা বাবা, সাকিবের মা বাবা বাঁশ ও বেত দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করেন, তাদেরকে, তাদের কাজটিকে কি বলা হয়, তারা কি, সাকিবের মা বাবা বাঁশ ও বেত দিয়ে, বাঁশ ও বেত দিয়ে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করেন, তাদের কাজটিকে কি বলা হয়। উত্তর, এই যে দেখো নিচেই উত্তর আছে, কুটির শিল্প, কুটির শিল্প বলা হয়। প্রশ্ন নাম্বার দুই, কুটির শিল্প কি। উত্তর, যখন কোনো পণ্য ক্ষুদ্র পরিসরে বাড়ি ঘরে অল্প পরিমাণে তৈরি করা হয় তখন তাকে কুটির শিল্প বলে। প্রশ্ন নাম্বার তিন, বাংলাদেশের দুইটি বৃহৎ শিল্পের নাম লেখো। উত্তর, এই যে দেখো, সার ও সিমেন্ট শিল্প, সার ও সিমেন্ট শিল্প। প্রশ্ন নাম্বার চার, অর্থকরী ফসল কাকে বলে। এই যে দেখো উত্তর সামনে, যেসব কৃষি পণ্য বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা উপার্জন করা হয় তাকে অর্থকরী ফসল বলে। এবার আমরা শূন্যস্থান পূরণে চলে আসি। প্রিয় শিক্ষার্থীরা অধ্যায় চারের, অধ্যায় চার এর শূন্যস্থান পূরণ, তামাক মানুষের স্বাস্থ্যের জন্য ড্যাশ। উত্তর ক্ষতিকর, কি হবে, তামাক মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এখানে কি হবে, ক্ষতিকর। খ আমাদের ড্যাশ, আমাদের ড্যাশ শিল্পের জন্য সিমেন্ট দরকার হয়। উত্তর কি হবে, নির্মাণ, নির্মাণ, আমাদের নির্মাণ শিল্পের জন্য সিমেন্ট দরকার হয়। এবার গ পাটকে ড্যাশ আঁশ বলা হয়। উত্তর সোনালি, সোনালি, উত্তরে কি হবে, সোনালি আঁশ বলা হয়। ঘ বাংলাদেশ একটি ড্যাশ দেশ। উত্তর কি হবে, কৃষি প্রধান, বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ, কৃষি প্রধান দেশ। এটি হলো আমাদের অধ্যায় চারের সংক্ষিপ্ত প্রশ্ন এবং শূন্যস্থান পূরণ আমরা দেখে নিলাম। এবার প্রিয় শিক্ষার্থীরা আমরা পরবর্তী অধ্যায়ে চলে যাই, দেখি অধ্যায় পাঁচ, অধ্যায় পাঁচের সংক্ষিপ্ত প্রশ্ন। প্রশ্ন এক, অর্থনৈতিক উন্নয়নের একটি শর্ত লেখো। উত্তর দক্ষ জনশক্তি, উত্তর কি হবে, দক্ষ জনশক্তি, অর্থাৎ অর্থনৈতিক উন্নয়নের একটি শর্ত হলো দক্ষ জনশক্তি। প্রশ্ন দুই, আমাদের কৃষি জমির পরিমাণ কমে যাচ্ছে কেন। উত্তর অতিরিক্ত জনসংখ্যার জন্য বসতি স্থাপনের কারণে, অতিরিক্ত জনসংখ্যার জন্য বসতি স্থাপনের কারণে। প্রশ্ন নাম্বার তিন, বাংলাদেশের শতকরা কত ভাগ জনসংখ্যা অক্ষর জ্ঞান সম্পন্ন। উত্তর শতকরা 72.30%, শতকরা 72.30%। ঠিক আছে। প্রশ্ন নাম্বার চার, অধিক জনসংখ্যা কৃষির উপর চাপ সৃষ্টি করে। উত্তর কি হবে, মৌলিক চাহিদার উপর। উত্তর মৌলিক চাহিদার উপর। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, এবার শূন্যস্থান পূরণ। ক প্রতি বছর প্রায় ড্যাশ মানুষ মোট জনসংখ্যার সাথে যুক্ত হচ্ছে। ড্যাশ কত। উত্তর 30 লক্ষ, 30 লক্ষ, 30 লক্ষ, অর্থাৎ প্রতি বছর প্রায় 30 লক্ষ মানুষ মোট জনসংখ্যার সাথে যুক্ত হচ্ছে। খ কাজের খোঁজে গৃহহীন মানুষ ড্যাশ চলে আসছে। উত্তর শহরে, শহরে, কি হবে এই শূন্যস্থানে, শহরে চলে আসছে। বর্তমানে বাংলাদেশের সকলের জন্য ড্যাশ উৎপাদন করতে সক্ষম। খাদ্য, খাদ্য, উত্তর কি হবে, খাদ্য, বর্তমানে বাংলাদেশ সকলের জন্য খাদ্য উৎপাদন করতে সক্ষম। ঘ দক্ষ জনশক্তি গড়ে তোলার জন্য ড্যাশ শিক্ষার উন্নয়ন করতে হবে। ড্যাশ শিক্ষা, ড্যাশ কি হবে, কারিগরি, কারিগরি, এই যে দেখো দক্ষ জনশক্তির গড়ে তোলার জন্য কারিগরি শিক্ষার উন্নয়ন করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা অধ্যায় এক থেকে পাঁচ পর্যন্ত যে তোমাদের পাঠ্য বইতে আছে সেখান থেকে আমরা কিছু বাছাইকৃত কী করলাম, সংক্ষিপ্ত প্রশ্ন সাথে
প্রতিটি অধ্যায় থেকে শূন্যস্থান কিছু শূন্যস্থানও আমরা আজকে তোমাদেরকে দেখালাম। তো আরেকটি অধ্যায় বাকি থাকে প্রিয় শিক্ষার্থীরা, আমি সামনে যদি কোনো ক্লাস পাই হয়তো আমি সেটি তোমাদের সেখান থেকেও সেই ছয় অধ্যায় থেকেও কিছু বাছাইকৃত সংক্ষিপ্ত প্রশ্ন এবং শূন্যস্থান হয়তো তোমাদেরকে দেখিয়ে দিব, ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা? তো প্রিয় শিক্ষার্থীরা, বাড়ির কাজ এটি দেখো, এটি হচ্ছে তোমাদের বাড়ির কাজ। আমার আজকের আলোচনার ভিত্তিতে আমি তোমাদেরকে কিছু সংক্ষিপ্ত প্রশ্নের উপর বাড়ির কাজ দিয়ে দিলাম। আজকে যে প্রশ্নগুলি আমি নিয়েছি সেখান থেকে আবার কিছু বাছাই করে আমি তোমাদের 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টি প্রশ্ন দিয়ে দিলাম। আশা করব তোমরা আমার ক্লাসটি যদি আজকে ভালোভাবে দেখে থাকো তাহলে এই সংক্ষিপ্ত 10টি প্রশ্নের উত্তর দেওয়া তোমাদের জন্য কোনো ব্যাপারই না। তো তোমরা সবাই বাড়ির কাজটা সুন্দরভাবে করে তোমাদের নির্ধারিত স্যারকে পিকচার তুলে সেন্ড করে দিবে তাদের গ্রুপে, ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা? তো প্রশ্ন 10টি হচ্ছে যে, দুইজন শহীদ বুদ্ধিজীবীর নাম লেখো, 2 তিতুমীর কত সালে নিহত হন, 3 বাংলায় ইংরেজদের আগমন ঘটে কেন, 4 লোকশিল্প জাদুঘরকে প্রতিষ্ঠা করেন, 5 পাহাড়পুর কোন জেলায় অবস্থিত, 6 কুটির শিল্প কি, 7 আমাদের বাংলাদেশের 2টি বৃহৎ শিল্পের নাম লেখো, 8 অর্থকরী ফসল কাকে বলে, 9 অর্থনৈতিক উন্নয়নের একটি শর্ত লেখো, 10 অধিক জনসংখ্যা কৃষির উপর চাপ সৃষ্টি করে। এই 10টি হচ্ছে তোমাদের বাড়ির কাজ। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি আবারও সামনে তোমাদের জন্য অনলাইন ভিডিও ক্লাস নিয়ে নতুন কোনো ইস্যুর উপর নতুন অধ্যায় বা নতুন কোনো বিষয় নিয়ে তোমাদের আমি ই করব, অনলাইন ভিডিও ক্লাস নিয়ে হাজির হব। তো আমার ছোটো ছোটো কোমলমতি শিক্ষার্থীরা, তোমরা সবাই বাসায় ঠিকঠাক মতো পড়াশোনা করবে। সম্মানিত অভিভাবকগণ, আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, আপনারা আপনাদের সমান আমাদের এই ক্লাসগুলো দেখার ব্যাপারে আপনার সোনামণিকে আপনারা সাহায্য করবেন এবং বাড়ির কাজগুলো যাতে ওরা সুন্দরভাবে সুচারুরূপে সম্পন্ন করে সেদিকেও খেয়াল রাখবেন। তো আমি আমার আজকের ক্লাসটি প্রিয় শিক্ষার্থীরা আমি এখানেই শেষ করব আমার ক্লাসটি আজকে। তোমরা যদি ধৈর্য সহকারে দেখে থাকো তোমাদের সবাইকে সেই জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আল্লাহ হাফেজ প্রিয় শিক্ষার্থীরা।